একটা কোম্পানিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দিল। সো পুরাতন যে প্রেসিডেন্ট ছিল তিনি নতুন প্রেসিডেন্টকে দুটো খাম দিয়েছিল, একটাতে নাম্বার দেওয়া ছিল এক আর একটাতে নাম্বার দেওয়া ছিল দুই। এবং নতুন প্রেসিডেন্টকে এই অ্যাডভাইস দিয়েছিল যে যখনই পরিচালনা সংক্রান্ত কোনো সমস্যায় পড়বে তুমি এবং যেটা নিজে থেকে মোকাবিলা করতে পারবে না, সেটাকে তুমি যখন মোকাবিলা করতে পারবে না তখন এক নম্বর খামটা খুলবে এবং পরবর্তীতে আবার যখন প্রবলেম ফেস করবা তখন দুই নম্বর খামটা খুলবে। দীর্ঘদিন চলে যায় এবং একটা নতুন সমস্যা উদ্ভব হয় এবং এই সমস্যার সমাধান দিতে পারে না নতুন ম্যানেজার, নতুন প্রেসিডেন্ট, এবং তার ওই আগের প্রেসিডেন্টের কথা মনে পড়ে। সো সে আলমারি থেকে ওই পূর্বে যে দুইটা খাম দিয়েছিল সেখান থেকে এক নম্বর খামটা সে খুলে এবং খোলার পরে সে দেখে যে লিখা ছিল সেখানে পূর্বের প্রেসিডেন্টের ঘাড়ে দোষটা চাপিয়ে দাও। সেই অনুযায়ী সে পূর্বের প্রেসিডেন্টের ঘাড়েই কিন্তু দোষটা চাপিয়ে দিয়েছে এবং সেই সময়ে সে সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে। আবার কয়েক বছর পরে সে দ্বিতীয়বার সমস্যার মুখোমুখি হয় এবং এই সমস্যার সমাধানের জন্য সে আবারও ওই আলমারি থেকে দ্বিতীয় যে খামটি ছিল সেই খামটি খোলে এবং খোলার পরে সে দেখতে পেল সেখানে পরবর্তী প্রেসিডেন্টের জন্য এরকম দুটি খাম প্রস্তুত করা, অর্থাৎ তোমার দিন শেষ, তোমাকে এখন চলে যেতে হবে এই পজিশন ছেড়ে। সত্য কথা হচ্ছে এটা যে প্রথমে সে পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ছিল তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল, কিন্তু সে যদি তার ঘাড়ে দোষ না চাপিয়ে দিয়ে সে সেখান থেকে ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করত তাহলে দ্বিতীয় খামটি তাকে খুলতে হতো না এবং দ্বিতীয় সমস্যাটা সমাধান নিজে থেকে করে ফেলতে পারত। আসলে ভুল হলে আমরা তিনটা জিনিস করতে পারি। এক নম্বর, ভুলকে অগ্রাহ্য করতে পারি। দুই নম্বর, ভুলকে অস্বীকার করতে পারি। এবং তিন নম্বর, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তিন নম্বর এই অপশনটা আসলে খুবই প্রয়োজনীয় আমাদের জন্য, যদিও এটা একটু রিস্কি, এটাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও রয়েছে। হাউএভার যদি আমরা আমাদের এই ভুল যদি আজকে না শুধরিয়ে নিই তাহলে হয়তো একটা সময় আসবে যখন এই ভুলগুলাই, ছোট ছোট ভুলগুলাই একটা সময় বিশাল আকার ধারণ করবে এবং আমাদের লাইফটাকে ডিস্ট্রয় করে দেবে। সো নেভার লেট ইউর মিস্টেক্স রুইন ইউরসেলফ, লার্ন ফ্রম ইট।